হাই গাইস, তো আজকে ভিডিওটা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা আজকে কি নিয়ে হচ্ছে। আর এই প্রবলেমটা সবার সাথেই হয়ে থাকে, আমাদের সব আর্টিস্টদের সাথেই হয়ে থাকে। খুব কমন একটা প্রবলেম যেটা আমাদের ছোট থেকে বড় করে। তো এই ভিডিওটা পুরোটা দেখো, জানতে পারো প্রবলেমটা কি আর কারণগুলো কি। তো বেসিক্যালি যে প্রবলেমটা হয় আমাদের সাথে সেটা হচ্ছে আমাদের চ্যাট বক্সে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, তো সব কিছুতেই একটাই মেসেজ আসে যে ফ্রিতে ছবি এঁকে দেবে, আমাদের ছবি ফ্রিতে এঁকে দেবে, দাদা রিকোয়েস্ট করছি ফ্রিতে ছবি এঁকে দেবে। মানে একটা অদ্ভুত রকমের মেসেজ, ঠিক আছে। দাদা পোর্ট্রেট এঁকে দেবে আমার, একটা ছবি দুটো ছবি এরকম সেন্ড করে দিল, দাদা এঁকে দেবে, এই ছবিটা এঁকে দাও না। মানে যেন দু মিনিটের কাজ ছবি আঁকা, এরকম এক ধরনের মেসেজ আসে। আর কিছু মামনিদের মেসেজ আসে, প্লিজ 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 একটা রিকোয়েস্ট রাখবে, ইয়েস আমার ছবি এঁকে দেবে, একটা মেসেজ, ইয়েস ইফ ইউ পে। ও মানে ছবি আঁকতে আমার টাকা লাগে নাকি, এই ধরনের একটা মেসেজ। তো এই ধরনের মেসেজ আমাদের ফেস করতে হয়। বেসিক্যালি ব্যাপারটা কি, এরা জানে যে সাধারণত ছবি আঁকতে টাকা লাগে না, ছবি আঁকতে একটু সময় লাগে, আর আমরা তো আর্টিস্ট, আমরা পেন্সিল ধরলেই ছবি এঁকে দিই, এরকম একটা ব্যাপার। মানে আমাদের হাতে জাদু আছে, হ্যাঁ আমরা ভগবানেরই কী সব বলে আর কি এরা, তো সেগুলোই। মানে আমরা যে এতদিন ধরে প্র্যাকটিস করে হাতটাকে এই জায়গায় দাঁড় করেছি সেটার কোনো ভ্যালু নেই, আমরা ভগবানের দান, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। হাস্যকর হাস্যকর কমেন্ট। আর বিষয়টা হচ্ছে যে এদেরকে যখন আমরা বলি যে ছবি আঁকতে আমরা টাকা নিই, ছবি আঁকতে পারিশ্রমিক লাগে, তখন এদের উল্টো পাল্টা মেসেজের রিপ্লে, হ্যাঁ করোনা ভাইরাস চলছে, ঘরের মধ্যেই তো আছো, সময় নেই একটু ছবি এঁকে দেবো, আর আমার এতই তো ছবি আঁকো, এতই তো তোমরা অন্য অন্য ছবি আঁকো, তো আমার ছবিটা না একটু এঁকেই দিলাম, সফট কপিটা পাঠিয়ে দেবে, আমার ছবি লাগবে না। এই ধরনের মেসেজ আমাদেরকে শুনতে হয় যে সফট কপি পাঠিয়ে দাও, আমার ছবি লাগবে না, তাও ছবি আঁকতে টাকা আমি দেবো না, বস। তো ভালো কথা, সব কিছু নিয়ে চলতে হয়, এটা এদেরকে নিয়ে চলতে হচ্ছে আমাদেরকে। তো বিষয়টা এটাই, দাদা দিদি ভাই বোন সবাইকে বলছি যে আমরা যখন মেটেরিয়ালস দোকানে কিনতে যাই, তখন কি আমাদের এই ফেসটা দেখে সব ফ্রিতে দিয়ে দেয়, নাকি আমাদের ড্রয়িং সুন্দর বলে সব ফ্রিতে দিয়ে দেয়? কোনোটাই না, সব কিছু কিনতেই আমাদের ভালো মোটা একটা অঙ্কের টাকা ফসে। আপনারা যেটা ভাবেন যে ছবি আঁকতে শুধু পেজ আর পেন্সিল থাকলেই একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট হয়ে যায়, মানে একটা আপনার সুন্দর ফেস হয়ে যায়, তো বিষয়টা পুরোটা ভুল। একটা রিয়েলিস্টিক কাজ করতে গেলে একটা পেজটাও বেশ ভালো দরকার, আর এই পেজটার দাম হচ্ছে 140 টাকা, ফেব্রিয়ানো। এটা ছাড়াও আরও অনেক দামি পেজ হয়, তবে আমি এটা ইউজ করি যেটা 140 টাকা দাম, তো সেটা ফুল শিট থাকে, সেটাকে কাটলে 4টা পেজ হয়। আর পেন্সিল, পেন্সিল তো অপশনাল পেন্সিল না যে 5 টাকা দাম, সেটা স্টেডলার পেন্সিল, সেটার দাম 55 টাকা, 85 টাকা, এরকম আরও অনেক রকমের পেন্সিল হয়ে থাকে যেগুলোর দাম অনেকটাই বেশি, সেগুলো 5 টাকার অপশনাল, লোকাল মার্কেটের পেন্সিল না। পেজ পেন্সিল এগুলোকে ছাড়াও আমাদের ইরেজার লাগে, আর ইরেজারের দাম অনেকটাই বেশি, শুধু 5 টাকা ইরেজার আমাদের লাগে না, আমাদের লাগে মনোজিরো ইরেজার, যার দাম 400 টাকার উপরে, 600 টাকার উপরে, যার রিফিলের দাম 150 টাকার উপরে। আপনি একটুখানি গুগলে গিয়ে মনোজিরো ইরেজার বলে প্রাইসটা সার্চ করে দেখতে পারেন, বুঝতে পারবেন যে ইরেজারটার দামটা কত। আরও অনেক রকমের মেটেরিয়ালস আমাদের ইউজ করতে হয়, মেকআপ ব্রাশ, ব্লেন্ডিং স্ট্যাম্প, চারকোল ডাস্ট, আরও অনেক কিছু যেগুলো আপনারা জানেন না। তো বেসিক্যালি যেটা, যে আপনারা পারিশ্রমিক দিতে গেলেই আপনাদের মনে হয় যে ছবি আঁকতে টাকা লাগে, ছবি আঁকতে টাকা লাগে, কোথায় দেখলেন? এই মেটেরিয়ালসগুলো কিনতে। এই মেটেরিয়ালসগুলো না কিনলে আপনার ছবিটা হবে না অত সুন্দর, আপনার ছবিটা হবে অন্য রকম, তখন আপনি বলবেন এটা আবার ছবি নাকি, আমি তো ওই রকম ছবি চেয়েছিলাম। কোন রকম? ওই যে আপনি যেরকম সুন্দর সুন্দর ছবি আঁকেন ওই রকম, হ্যাঁ ওই রকম ছবি আঁকতে এই মেটেরিয়ালসগুলো দরকার হয়, আর এই মেটেরিয়ালসের জন্য আমরা প্রাইসটা 1000 থেকে স্টার্ট করি। তো আপনার ছবি আঁকার জন্য যদি শুধু এই সব প্রাইস একসাথে চার্জ করি, আপনি দিতে পারবেন? পারবেন না, আপনি দিতে পারবেন না, কারণ অনেকেই আছে যারা ছবি আঁকায় টাকা দিয়ে, একদম মেসেজটা এটাই করে, দাদা আপনি ছবি আঁকতে কত নেন? ওরা জানে যে ছবি আঁকতে একটা পারিশ্রমিক হয়, ছবি আঁকতে সময় লাগে, কেন সে তার সময়টা আমার ছবি আঁকার পেছনে খরচ করবে, তার কি কোনো পারিশ্রমিক হয় না? কারণ তার মাথা বলে একটা জিনিস আছে, আর যারা এই ধরনের ফ্রিতে মেসেজ করে তাদের মাথা বলে কিছু নেই, তাদের ইন্টারনেটটা হয়তো ফ্রিতে আসে,
তাই তারা ফ্রিতে মেসেজ পাঠায়, ব্যাপারটাই আলাদা। হ্যাঁ, যখন এই ছোট্টবেলা থেকে আমরা ড্রয়িং শিখতে যেতাম, সেখানেও কিন্তু আমাদেরকে টাকা দিয়ে শিখতে হতো, ফ্রিতে শেখায়নি, একটাও কিছু ফ্রিতে পাইনি, মেটেরিয়ালসও টাকা দিয়ে কিনতে হতো। আর ছোট থেকে বড় হয়েছি শুধু টাকা দিয়ে শিখে না, সময়ও দিতে হয়েছে অনেক, বছরের পর বছর পেন্সিল ঘষে ঘষে নিজের হাতকে সেই জায়গায় নিয়ে যেতে হয়েছে, যে জায়গায় নিয়ে গেলে আপনার ফেসটা দেখার পর আমরা ছবিটা আঁকতে পারব। তো সময় যেমন খরচা হয়েছে, টাকাটাও তেমন খরচা হয়েছে। তো আপনার ছবি ফ্রিতে আঁকার জন্য এই এতগুলো বছর আমি ছবি আঁকা শিখিনি, আর যাদেরকে আমরা ফ্রিতে ছবি এঁকে দিই তারা আমাদের খুব ক্লোজ হয়। হ্যাঁ, খুব ক্লোজ, ক্লোজ না হলে ফ্রিতে ছবি এঁকে দিই না, তাদের কথা পুরো সাইডে, তাদেরকে আমি কিচ্ছু বলছি না, কারণ তাদেরকে আমরা মন থেকে ছবি এঁকে দিই। আর তোমাদের ছবি আমরা মন থেকে আঁকি না, তোমাদের ছবি আমরা এটা দেখে আঁকি, এটা টাকা দাও ছবি আঁকি। হ্যাঁ, এখন ভাবতেই পারো আর্টিস্টরা খুব টাকার অনেক কিছু বলতে পারো, যা ইচ্ছা বলো, কোনো যায় আসে না, বিষয়টা সেটা না, বিষয়টা আমাদেরও পেট আছে, আর এটা আমাদের কাজ, এটা আমাদের টাইম পাস না, ঠিক আছে, টাইম পাস না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের জিনিসপত্র কিনতে অনেকটাই টাকা লাগে আর সেগুলো ফ্রিতে আসে না। তো আশা করবো নেক্সট টাইম তোমরা এই ধরনের মেসেজ করার আগে অন্তত দুবার হলেও ভাববে, আর কোনো আর্টিস্টকে ফ্রিতে ছবি এঁকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে না, এটা শুধু একটা আর্টিস্টকে ছোট করা বলবো না, তার কাজটাকেও ছোট করে দেখা, একদম তার কাজটাকে আপনি ছোট করে দেখছেন বলেই সেই কাজটার কোনো ভ্যালু নেই, এই জন্য আপনি ফ্রিতে চাইছেন। চায়ের দোকানে যদি চা খেতে যান, এটা যদি বিড়ি চান না, সেটা টাকা দিয়ে কিনতে হয়, ফ্রিতে দেয় না। আর এটা ড্রয়িং বস, এখানে আমরা 12 বছর ধরে 13 বছর ধরে গুটিয়ে তারপর আপনার ছবিটা হুবু এঁকে দেওয়ার ক্ষমতাটা তৈরি করেছি, আর সেটার কি কোনো ভ্যালু নেই? আচ্ছা, তো এই সব মেসেজগুলো আর করবেন না, ঠিক আছে? যারা করবে করবে ভাবছেন তারা তো করবেনই না, আর যারা করেছেন তারাও চেপে যান। তো এতক্ষণ আমি যা বললাম সেগুলো হয়তো শুনতে অনেকের খারাপ লাগলো বা ভালো লাগলো, জানি না কার কি লাগলো, আর এটাই বলবো যে আর্টিস্টদের সম্মান দিতে শিখুন, নয়তো এই রকম রূপ আর্টিস্টদের দেখে হয়তো মনে হতে পারে যে সব আর্টিস্ট খারাপ, বাট না, সবাই ভালো, আপনিও ভালো, আমিও ভালো, আপনি বুঝতে ভুল হচ্ছিল তাই বুঝিয়ে দিলাম, আর আমার বোঝানোর স্টাইলটা একটু আলাদা, হ্যাঁ অনেকটাই আলাদা, কারণ কি, কারণ এই রকম মেসেজ যখন অনবরত ঢোকে তখন একটা আর্টিস্টের মাথা অনবরত বিগড়ে যায়, আর আমরাও তো মানুষ, রাগ হয় আমাদেরও রাগ হয়, আমরা আপনাদের থেকে আলাদা না, হয়তো আমাদের কাজটা শুধু আলাদা, তাই আপনারা আমাদের আর্টিস্ট বলে চেনেন, আর অন্যান্য কাজে বিজনেসম্যান বলে আমরা চিনি, পার্থক্য একটাই, সবাই শিল্পী, সবাই সবার কাজে শিল্পী, আমাদেরকে শুধু আপনারা একটা নাম মাত্র ঢুকে দিয়েছেন যে শিল্পী, হেডিং দিয়ে দিয়েছেন আমরাই শিল্পী, আর কেউ শিল্পী না, না আপনিও শিল্পী, আপনার ঘরে যে রান্না করে সেও একজন শিল্পী, আমার মাও একজন শিল্পী, সবাই শিল্পী। তো শিল্পী মানেই সম্মানজনক, আর কাজ মানেই সম্মানজনক, তো সব কাজেকেই সম্মান দিতে শিখুন, শুধু আর্টিস্ট বলে না। আর অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন, ভাবুন, অসুবিধা নেই, কারণ আপনার ভাবনা আমি আটকাতে পারবো না। তো বিষয়টা একটুখানি যদি আপনারা ভাবেন তাহলে খুব খুশি হব যে নেক্সট টাইম যেন কোনো শিল্পীকে ফ্রিতে ছবি এঁকে দেওয়ার জন্য আপনারা অনুরোধ না করেন, শুধু শিল্পীদের না, প্রতিটা কাজ একটা পারিশ্রমিক হয়, তাই আপনারা প্রতিটা কাজে সম্মান দিতে শিখুন, আর প্রতিটা কাজ তার পারিশ্রমিক দিয়ে করাতে শিখুন। কোনো কাজ ফ্রিতে আবদার কাউকে করবেন না, সে আপনার যতই ভালো বন্ধু হোক না কেন কখনোই করবেন না, তাতে বন্ধুত্বও খারাপ হতে পারে, এটা মাথায় রাখবেন। আর ছবি আঁকবো নিজের মা বাবার ছবি আমার বাকি জানিস বক বক করছে।